নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। আজকাল পরশু আজকের এখনকার অনুষ্ঠান হচ্ছে জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশ অধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আসলতা কেবলমাত্র ভাগ্য বিচার বা ভবিষ্যৎ জানা নয়, রাজশ্রী তাদেরকেই পছন্দ করেন যারা জীবনে চান একটা স্থায়ী সমাধান, সমস্যা থেকে বেরিয়ে এসে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে যারা চান তারা রাজশ্রীকে অবলম্বন করতে পারেন বা তাদেরকে রাজশ্রী পছন্দ করেন। শুধু ভাগ্য বিচার নয়, কারণ রাজশ্রী দীর্ঘ 20 বছর ধরে এই প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে একইভাবে একই জায়গায় তিনি চেম্বার করছেন। তার কারণ, তার কাছে এসে মানুষের কাজ হয়েছে। সোজা কথায়, মানুষ তার কাছে এসে অকপটে নিজের সমস্যাকে তুলে ধরেছেন এবং রাজশ্রীও তার সর্বতভাবে তাদেরকে সেই সমস্যা থেকে বার করে এনেছেন। কিন্তু রাজশ্রী তার জীবনের এই যে সফলতা, সেই সফলতাকে গুরুত্ব দিয়েছেন বেশ কিছু সময়কে মেনে। যেমন কিছু গুরুত্বপূর্ণ তিথিকে রাজশ্রী ভীষণভাবে মানেন। সব অমাবস্যার কথা রাজশ্রী বলেন না, সব পূর্ণিমার কথা রাজশ্রী বলেন না, কিন্তু নির্দিষ্ট কিছু তিথি রয়েছে, কিছু অমাবস্যা রয়েছে যেটাকে ধরে রাজশ্রী হাইলাইট করেন। আমি দেখেছি, কারণ আমি দেখেছি আপনি অনেক অমাবস্যা থাকে বছরে, কিন্তু আপনি সব অমাবস্যার কথা বলেন না, নির্দিষ্ট কিছু সময়ের কথা বলেন। শিবের ক্ষেত্রে খুব গুরুত্ব দেন, ভীষণভাবে গুরুত্ব দিই। কেননা আমাদের যখন কোনো হরোস্কোপের গ্রহ সংস্কার হয়, দেখুন প্রত্যেকটা মানুষ এক একটা ভাগ্য নিয়ে জন্মেছেন, কেউ ভালো কেউ খারাপ, কারো ভালোর পার্সেন্টেজ বেশি কারো খারাপের পার্সেন্টেজ বেশি, বিভিন্ন রকম থাকে। তো এই যে যখন সেই হরোস্কোপের রেক্টিফিকেশন বা গ্রহ সংস্কার যখন হয়, তখন প্রত্যেকটি গ্রহ সংস্কারের পূর্বে সর্বাগ্রে এবং সর্বপ্রথম যার পুজো হয় তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব। যখন কোনো তন্ত্রোক্ত গ্রহ প্রতিকার হয় বা তন্ত্রোক্ত পুজো হয় তখন কিন্তু সবার আগে শিবের পুজো করতে হয়, কেননা শিব হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা। তো শিবের যে রূপের পুজো সবচেয়ে বেশি করা হয় সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় শিবের পুজো বা ত্র্যম্বক দেবের পুজো। প্রত্যেকটি গ্রহ সংস্কারের পূর্বে সবার আগে শিবের ত্র্যম্বক দেবের পুজো বা মৃত্যুঞ্জয় রূপের পুজো করা হয়। তো প্রথম আপনাদের বলবো যে শিবের এই ত্র্যম্বক দেব রূপটি কেমন। শিবের এই যে মৃত্যুঞ্জয় রূপের পুজো বা শিবের যে ত্র্যম্বক দেব রূপের পুজো, এই শিবের এই ত্র্যম্বক দেব রূপের যে পুজো হয় সেখানে শিবের যে মূর্তিটা রয়েছে সেটা হচ্ছে তিনি সাদা পদ্মের ওপর বসে আছেন এবং তিনি ত্রিনয়ন অষ্টভুজা এবং নানা প্রকার অলঙ্কার সুশোভিত, তিনি নানান প্রকার অলঙ্কার বা গয়না সুশোভিত ত্রিনয়ন অষ্টভুজা এবং তার হচ্ছে 8টি হাত, তার দুটো হাতে দুটি পূর্ণ কুম্ভ আছে এবং দুটো হাতে আছে মৃগ এবং অক্ষমালা এবং অপর যে আর 4টি হাত রয়েছে সেই 4টি হাতের মধ্যে দুটি হাতে রয়েছে অমৃতপূর্ণ ঘট এবং বাকি দুটি হাত দিয়ে সেই অমৃতপূর্ণ ঘট থেকে অমৃত নিয়ে তিনি নিজের মাথায় অবস্থিত চাঁদে ঢালছেন। অর্থাৎ তাঁরই বাকি দুটি হাতে রয়েছে অমৃতপূর্ণ ঘট এবং বাকি দুটি হাত দিয়ে ওই অমৃতপূর্ণ ঘট থেকে অমৃত নিয়ে তিনি নিজের মাথায় অবস্থিত চাঁদে ঢালছেন। মানে রূপটা সম্পূর্ণ আলাদা একটা কিছু এবং এই রূপটার মধ্যে কোথাও একটা অদ্ভুত একটা মানে মাধুর্য বলুন বা যাই বলুন একটা অন্যরকম ব্যাপার আছে। তো শিবের এই যে ত্র্যম্বক দেব রূপের পুজো, এই রূপের পুজো করলে কী কী জিনিস থেকে আমরা রক্ষা পেতে পারি? দেখুন, দৈহিক মৃত্যু জীবনে একদিন না একদিন আসবেই। বলা হয় শিবের এই ত্র্যম্বক দেব রূপের পুজো করলে 8 রকম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তার মধ্যে প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে দৈহিক মৃত্যু একদিন না একদিন অবশ্যই আসবে, কিন্তু কখনোই সেটা যেন অকালে না হয়। শিবের 8 রকম রূপের এই যে শিবের যে ত্র্যম্বক দেব রূপ, এই ত্র্যম্বক দেব রূপের পুজো যে 8 রকম মৃত্যুর হাত থেকে রক্ষা করে, তার প্রথমটি হচ্ছে অপমৃত্যু ভয়। মৃত্যু জীবনে অবশ্যম্ভাবী, প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি প্রাণী যার জীবন আছে তার শেষও আছে নাশও আছে, মৃত্যু হবেই, কিন্তু কখনোই অপমৃত্যু বা অকাল মৃত্যু কাম্য নয়। মৃত্যু অবশ্যই হতে পারে, কিন্তু অপঘাতে যে মৃত্যুগুলো হয় অর্থাৎ কোনো রকম অ্যাক্সিডেন্টজনিত মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু, আত্মহত্যাজনিত মৃত্যু, আবার অকালে মৃত্যু, অনেক সময় দেখা যায় অনেকে বয়সের অনেক আগেই, মোটামুটি জীবনের যে একটা নর্মাল স্প্যান সেই নর্মাল স্প্যানের অনেক আগেই অনেকে মারা যান।
তো এই যে জায়গাগুলো, এই যে অকাল মৃত্যু, অপঘাতে মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু, এই এই জাতীয় মৃত্যুর হাত থেকে, মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু সেটা যেন অকালে না হয় বা অপমানে বিশ্রীভাবে মানে কোনো রকম দুর্ঘটনা কোনো রকম বাজে কিছু থেকে যেন মৃত্যু না হয়, এই এই বিষয় থেকে প্রথম যে কথাটা সেটা হচ্ছে অপমৃত্যু ভয়। শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো এই অপমৃত্যু ভয় থেকে রক্ষা করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ব্যাধি ভয়, যেটা নিয়ে আজকে বিগত 2020 সাল থেকে সমগ্র বিশ্ব মানে যেটা নিয়ে একদম ব্যতিব্যস্ত হয়ে গেছে রোগের কারণে। শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো এই ব্যাধি ভয় থেকে মানুষকে মুক্তি দিতে পারে। তাহলে অপমৃত্যু ভয়, অকাল মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু, এই জাতীয় জায়গা থেকে শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো মুক্তি দিতে পারে। ব্যাধি ভয় থেকে শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো মুক্তি দিতে পারে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অপমান বা অপযশ, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন আপনি কোথাও চূড়ান্তভাবে অপমানিত হলেন, হতে পারে আপনি যেখানে বসবাস করছেন সেই পাড়ায়, হতে পারে আপনি যেখানে চাকরি করছেন সেখানে, হতে পারে আপনি আপনার আত্মীয় স্বজনের দ্বারা, হতে পারে আপনি জীবনের অন্য কোনো ক্ষেত্রে চূড়ান্তভাবে আপনাকে অপমানিত হতে হলো এবং দেখা গেল আপনি যে কাজটা করলেন না সেই কাজের দায়ভাগ এসে আপনার ঘাড়ে পড়লো। অপযশ বা অপমান কিন্তু একটা মানুষকে জীবনে মৃত্যুতুল্য কষ্ট দেয় এবং আমি অনেক সময় এরকম ঘটনাও দেখেছি যে অতিরিক্ত অপমানিত হওয়ার পর বা অতিরিক্ত অপযশ পাওয়ার পর কেউ হয়তো নিজেই নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য কোনো রকম একটা মানে আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিল। এটাও অনেক সময় হয়, চূড়ান্ত অপমান বা চূড়ান্ত অপযশ মানুষকে মানসিকভাবে সম্মানের দিক থেকে এবং সেটা এতখানি মেন্টাল স্ট্রেস ফেলতে পারে যেখান থেকে একটা মানুষ কিন্তু নিজেকে ধ্বংস করে দেওয়ার মতো সিদ্ধান্তও নিতে পারে। তো এই যে অপমান বা অপযশ শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো এই অপমান বা অপযশ থেকে রক্ষা করে এবং বিশেষ করে হরোস্কোপে যখন রবি পীড়িত থাকে তখন সব থেকে বেশি একটা মানুষের অপমান বা অপযশ হওয়ার ভয় থাকে, কেন রবি হচ্ছে মান সম্মানের কারক গ্রহ। যখনই কেউ প্রচণ্ডভাবে অপমানিত হচ্ছে তখন দেখতে হবে তার হরোস্কোপে নিশ্চয়ই রবি খারাপ অবস্থায় আছে বা রবি রাহুকেতুর সঙ্গে কানেকশন করছে, শনির সঙ্গে কানেকশন করছে, অর্থাৎ তার অপোজিট গ্রহদের সঙ্গে কানেকশন করছে। তো এই যখন আপনি দেখবেন যে আপনার হরোস্কোপে এই ধরনের সমস্যা রয়েছে, রবি পীড়িত আছে, অপমান জীবনে বারবার আসছে, যে কাজ করছেন না সেই কাজের দায়ভাগ জীবনে বারবার এসে ঘাড়ে পড়ছে, তখন কিন্তু অবশ্যই মৃত্যুঞ্জয় শিবের পুজো। হ্যাঁ, রবি পীড়িত থাকলে রবির সংস্কার করার প্রয়োজন হতে পারে, কিন্তু সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো। মৃত্যুঞ্জয় শিবের পুজো পারে সমস্ত রকম অপমান, অপযশ, সম্মানহানি থেকে যে কোনো মানুষকে রক্ষা করতে। এটা এটাকেও শাস্ত্রে কিন্তু এই অপমান, অপযশ, সম্মানহানি একে কিন্তু দৈহিক মৃত্যু না হলেও মৃত্যুতুল্য কষ্ট বলে অভিহিত করা হয়েছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আপনার নামটা আরেকবার বলুন। শুভ্রা ব্যানার্জি। কোথা থেকে বলছেন শুভ্রা? তেঘরিয়া নিশিকানন। আচ্ছা, শুভ্রা বলছেন তেঘরিয়া থেকে। হ্যাঁ, আচ্ছা, ছেলের সম্পর্কে জানবেন, নিয়মিত দেখেন রাজশ্রীর অনুষ্ঠান? আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে, কিন্তু অনেক চেষ্টা করে লাইন পেয়েছি আজকে। কেউ এসেছিল আপনার জানাশুনো? কেউ এসেছিল? পাড়ার এসেছিল, উনিও খুব ভালো আছেন ওনারা এখন। আচ্ছা আচ্ছা দিদি, আমার ছেলে। আচ্ছা, আপনি আর কিছু বলবেন না, ছেলের ডেট অফ বার্থ বলুন। সাউন্ডটা খুব আসছে না। 1979। আরেকবার বলুন, আরেকবার। 30/7/1979, মানে 30 জুলাই 1979 সাল। সময়টা বলবেন। রাত্রি 12:30। কোথায় হয়েছে? রাত্রি 12:20। আচ্ছা, রাত্রি 12:20 যদি হয়, আপনি তারিখটা চেঞ্জ করে বলেছেন তো? না, চেঞ্জ তো করিনি। ও, তাহলে তো এটা 31 জুলাই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আসানসোলে হয়েছে 31 জুলাই। কত সালটা কত বললো? 1979। আপনি খালি বলুন আপনার ছেলে যেদিনকে জন্মালো রাত্রি 12:20, পরের দিনটা কি বার ছিল? আর সময়টা আরেকবার। 12:20 রাত্রি। 12:20। আচ্ছা, সময়টা হলো 12:20। ঠিক আছে ঠিক আছে। কোথায় জন্ম? আসানসোল। আসানসোল।
পরের দিনটা কি বার ছিল দিদি একটু বলুন। হ্যাঁ, পরে সোমবার রাত্রে জন্মেছে, মানে মঙ্গলবার। মঙ্গলবার ছিল, সেটাই আমাদের দরকার। মঙ্গলবারই আসছে তো? হ্যাঁ, মঙ্গলবার। 31 জুলাই 1979 সেদিন ছিল মঙ্গলবার, রাত 12:20 আসানসোল। বৃষলগ্ন কন্যা রাশি, চিত্রা নক্ষত্র। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, দেবারিগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বুধ কর্কটে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। বাকি সবাই মার্গী, বুধই শুধু কর্কটে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে বৃষ এবং চন্দ্রভঙ্গ কালসর্পযোগ চতুর্থ দশম ভাবের ওপরে। যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো স্টুডেন্ট হওয়ার কথা, খুব ভালো স্টুডেন্ট হওয়ার কথা। বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, চতুর্থ ভাবে শনি রয়েছে, যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, ভালো পড়াশোনা, ভালো চাকরি, ভালো অর্থ রোজগার, যথেষ্ট হায়ার স্টাডিজের যোগ হরোস্কোপে রয়েছে। এবং সে যদি MBA বা এই ধরনের কোনো পড়াশোনা করে সেটা তার জন্য যথেষ্ট শুভ হবে। কিন্তু একটা, হ্যাঁ আমি আগে একটু বলে নিই, সব বলবেন পরে, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে এই যে চতুর্থ দশম ভাবের ওপরে কালসর্পযোগ, দশম ভাবে কেতু রয়েছে, এটা কিন্তু শুভ পয়েন্ট নয়। দশম ভাবে কেতু কিন্তু দেখা গেল খুব ভালো চাকরি করছে, খুব ভালো অর্থ রোজগার করছে, প্লাস হরোস্কোপে রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে। হঠাৎ করে চাকরি চলে যাওয়া, অর্থ নষ্ট হয়ে যাওয়া, হঠাৎ করে খুব ভালো চাকরি করতে করতে কোনো কারণে সেই চাকরি থেকে টার্মিনেটেড হয়ে যাওয়া, এই জায়গাটার কিন্তু ভীষণভাবে রয়েছে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলবো চতুর্থ ভাবে শনি রাহু, এটা কিন্তু খুব গৃহসুখের জন্য শুভ পয়েন্ট নয়। আপনি একটু শেয়ার করুন। দাম্পত্য জীবন কেমন আপনার ছেলের? আমার ছেলের 12 বছর বিয়ে হয়েছে, 2 বছর হলো বউ চলে গেছে বাপের বাড়ি, একটা নাতি আছে আমার। এবং যথেষ্ট ভালো পড়াশোনা, যথেষ্ট ভালো চাকরি করার পরেও কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে সাবধান থাকতে হবে। কেন, ওই দশম হচ্ছে কর্মস্থান, চতুর্থ হচ্ছে গৃহসুখ, সেখানে শনি রাহু বসে আছে। মানে আপনার ছেলে চাকরি কি করেন? চাকরির ব্যাপারেও কর্মক্ষেত্রের ব্যাপারেও সতর্ক থাকবেন, কেন হঠাৎ করে কর্মক্ষেত্রেও কোনো প্রবলেম এসে চাকরি চলে যাওয়া, বা ও হঠাৎ এমন একটা কোনো পরিবেশ তৈরি হলো, ও হয়তো সেখানে থাকতে পারলো না, বেরিয়ে আসতে হলো, এটারও জায়গা রয়েছে। মানে এখন হয়তো এটা ঘটেনি আপনাদের লাইফে, কিন্তু এটাও ঘটলেও ঘটতে পারে। এটারও সংসার করার পরে কি এমন হলো যে ছেড়ে চলে গেল? আমার ছেলে একটু ড্রিঙ্ক করে। হ্যাঁ, আমার ছেলে ড্রিঙ্ক করে। আপনার ছেলে ড্রিঙ্ক করে, সেই কারণে আপনার বৌমা ছেড়ে চলে গেছেন? আপনার ছেলেকে যে তার বউ ছেড়ে চলে গেল, তাতে তো আপনার ছেলের নেশার জায়গাটা আরো বেড়ে গেল, দুঃখে খাবেন উনি। এবার এই নেশার ফলে কিন্তু তার চাকরির জায়গাটা তো হ্যাম্পার হতে পারে। চাকরির জায়গা হ্যাম্পার হওয়ার জায়গা রয়েছে, কেন দশম ভাবের উপর, চতুর্থ দশম ভাবের উপরে কালসর্পযোগ। আপনার বয়স কত? আপনার বয়স? আমার বয়স, আমার ছেলে, আপনার বয়স, আপনার বয়স, ছেলে তো আমরা দেখছি। আমার বয়স 75। একটা 75 বছর বয়সে একজন মানুষ কোথায় শান্তিতে নিজের জীবন যাপন করবেন, পূজো আচ্চা করবেন, ধ্যান জ্ঞান করবেন, তা না করে আপনার মাথায় এখন আপনার ছেলের টেনশন। আমার দুই ছেলে, বড় ছেলে তো খুবই ভালো আছে, বড় চাকরি করছে, বিশাল পোস্টে। না, তাতে তো আপনার লাইফে শান্তি আছে কি? আপনি তো মা, এক ছেলে ভালো আছে, এক ছেলে ভালো নেই। আমি আপনাকে এই কথাটাই বলবো, সেটা হচ্ছে যে দেখুন, যেখানে দীর্ঘ 10 বছর দাম্পত্য জীবন কাটিয়েছে, বিগত 2 বছর ধরে সে নেই, আমি আপনাকে একটা কথাই বলবো, গ্রহ সংস্কারের মাধ্যমে কিন্তু এই সম্পর্কটাকে আবার ঠিক করা যাবে বা জোড়া লাগানো যাবে। মানে আপনার ছেলেকে আগে ঠিক করতে হবে। হ্যাঁ,
ইচ্ছা আমরা তো ছেলের হরোস্কোপটাই দেখছি আপনার ছেলের নেশা করা বন্ধ করতে হবে আপনার ছেলের কনসেন্ট্রেশন বাড়াতে হবে এইগুলো না করলে আপনি কি করে তার সংসার সুন্দর করে তুলবেন দেখুন নেশা করা বন্ধ করা জ্যোতিষের কাজ আমাদের জানা নেই কিন্তু আপনার বউ যাতে ছেলের সাথে বউয়ের যাতে আবার সম্পর্ক ভালো হয় বউ যাতে আবার ফিরে আসে এইটা কিন্তু করা যাবে এবং সামনে যেহেতু আমাদের মহাশিবরাত্রি রয়েছে সুতরাং আপনি এই দিনটাকে কাজে লাগাতে পারেন কেন যত জটিল কঠিন সমস্যা দেখুন অনেক সময় সারা বছরে আমরা অনেক তিথি পাই অনেক নর্মাল গ্রহ সংস্কার নর্মাল প্রবলেম সলভের জন্য কিন্তু শিবরাত্রি হচ্ছে এমন একটা তিথি যেটা হচ্ছে যত জটিল কঠিন সমস্যার জন্য মহাশিবরাত্রি সামনে রয়েছে আপনি তার আগে যোগাযোগ করতে পারেন আমি একটুখানি বলে দিই আপনারা রাজশ্রীকে আজকে অনলাইন চেম্বারে পাবেন আমি এই মায়ের জন্য বলি শুভরাদি আপনার জন্য বলি আপনি যোগাযোগ করুন রাজশ্রীর সাথে আপনার ছেলেও কিছু করবেন না বৌমা তো আদৌ কিছু করবেন না দুজনের মধ্যে এখন রাগারাগি চলছে তো আপনি মা আপনি আপনার সন্তানের সব থেকে ভালো আপনি চান তো আপনি অবশ্যই যোগাযোগ করে যা যা প্রতিকার প্রতিবিধান করুন আপনি পালন করুন এবং দেখুন আপনার ছেলের আবার সুস্থ সুন্দর সংসার হবে এবং এই যে গ্রহের সংস্কার কিন্তু মানুষের মধ্যে পজিটিভ ঊর্জাটাকে বাড়িয়ে দেয় যার ফলে এই নেগেটিভিটি যে তার নেশা করা সেটাও দেখবেন ধীরে ধীরে ছেলে কাটিয়ে উঠতে পেরেছে এবং সব থেকে বড় কথা স্বামী স্ত্রী এত বছরের মানে 10 বছর ধরে তারা সুখে দাম্পত্য জীবন কাটিয়েছে সন্তান আছে হ্যাঁ সন্তান আছে আজকে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা কিন্তু গ্রহ সংস্কারের মাধ্যমে কাটিয়ে ওঠা যাবে আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন একটু কথা বলে নি হ্যাঁ আমি একটু বলে দিই আজকে কিন্তু রাজশ্রী অনলাইন চেম্বার রয়েছে যারা আজকে দেখাতে চাইছেন অনলাইনে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করুন 9330789557 9830693509 আজকে অনলাইন চেম্বার রয়েছে নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার দিদি কে বলছেন আমি সুচিস্মিতার মা বলছি খড়দা থেকে আচ্ছা আপনি সুচিস্মিতার সম্পর্কে জানবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিয়মিত দেখেন রাজশ্রী অনুষ্ঠান হ্যাঁ আমি নিয়মিত দেখি ওনারা 2-3 বছর ধরে আমি অনুষ্ঠান দেখছি আমার একজন বান্ধবী গিয়েছিলেন উনি খুব উপকার পেয়েছেন দিবসের মুখে হয়ে যাচ্ছিলেন ওনা সেই জন্য ও পেয়ে আমাকে সাজেস্ট করলো আর আমি অনেক কিন্তু আমি অনেক দিন ধরে চেষ্টা করে আজকে পেয়েছি দিদি অনেক দিন ধরে ডেট অফ বার্থ বলুন 26/9/1999 26/9/1999 হ্যাঁ সময় দুপুর 2:20 দুপুর 2:20 হ্যাঁ কলকাতা ঠিক আছে আর কিছু বলার দরকার নেই দুপুর 2:20 কলকাতা অনেক দিন ধরে দিদির লাইন চেষ্টা করছি আমি দিদিকে দেখাতে পারতাম অনলাইনে কিন্তু আমি দিদিকে সামনাসামনি দেখাবো ওর জন্য বাড়ি কোথায় খড়দা ব্যারাকপুরে খড়দা মানে ব্যারাকপুর হ্যাঁ হ্যাঁ ব্যারাকপুরে আপনি সামনে সোমবার ব্যারাকপুরে করতে পারেন আচ্ছা 26/9/1999 সেদিন ছিল রবিবার দুপুর 2:20 কলকাতা মকর লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্র জানা আছে মকর লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে বুধের নক্ষত্র দেবগণ মেন হরোস্কোপে যাচ্ছি মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বৃহস্পতি মেষে বক্রী অবস্থায় শনি মেষে বক্রী অবস্থায় রয়েছে মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মকর লগ্ন সপ্তম ভাবের উপরে কিন্তু রাহু কেতু অ্যাক্সিস একাদশে রয়েছে মঙ্গল যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় ইঞ্জিনিয়ারিং করলে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে লগ্ন সপ্তমে রাহুকেতু এবং দশমপতি শুক্র রাহুযুক্ত হয়ে সপ্তমে রয়েছে এবং ভাগ্যভাবের ওপরে অষ্টম নবম কানেকশন হচ্ছে ভাগ্যপতির সঙ্গে অষ্টমপতি রবির কানেকশন হচ্ছে খুব ভালো স্টুডেন্ট পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট আবারও বলছি সায়েন্সের চার্ট ইঞ্জিনিয়ারিংয়ের চার্ট কিন্তু সেই অনুযায়ী মনের মতো চাকরি অর্থ রোজগার নয় তার কারণ হচ্ছে দশমপতি সপ্তমে রাহুযুক্ত এবং ভাগ্যভাবটা জীবনের ভীষণ ইম্পর্টেন্ট জায়গা ভাগ্যভাবের উপর বুধ অষ্টমপতি যুক্ত আপনি যথেষ্ট ভালো পড়াশোনা করার কথা সায়েন্স ইঞ্জিনিয়ারিং কিন্তু সেই অনুপাতে চাকরি বা অর্থ রোজগার কিন্তু হচ্ছে না এবং যে চাকরিগুলো আপনি পাবেন সেটা খুব ভালো নয় মানে হ্যাঁ ওনার মেয়ে ও আপনার মেয়ে সরি তো আপনার মেয়ে যে চাকরিগুলো পাবে সেক্ষেত্রেও দেখা যাবে যতখানি তার শিক্ষাগত যোগ্যতা যতখানি স্যালারি সে ডিজার্ভ করে সেই অনুযায়ী চাকরি অর্থ রোজগারের জায়গা দেখছি না আপনি একটু শেয়ার করুন হ্যাঁ দিদি কি হচ্ছে তাহলে এটা কি করতে হবে ও খুব ভালো জব স্যাটিসফ্যাকশন পাচ্ছে না পাবে না হ্যাঁ হ্যাঁ পাবে না
পাবে না। কি করতে হবে দিদি? এর জন্য হরোস্কোপের যে নেগেটিভিটি গুলো রয়েছে, যেমন আমি আপনাকে বললাম দশম পতি রাহুযুক্ত হয়ে বসে আছে, ভাগ্যভাবের উপরে ভাগ্য অষ্টম কানেকশন, এবং পাশাপাশি কিছু অর্থকরী পুজো করে দিলে এই সমস্যা মিটে যাবে এবং ও ওর মনের মতো চাকরি, মনের মতো অর্থ রোজগার করতে পারবে। আপনাকে না দাদা বলেছে একদম ঠিক বলেছে। হ্যাঁ হ্যাঁ আপনাকে যেটা করতে হবে, আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি ব্যারাকপুরে খড়দায় থাকেন, ব্যারাকপুরের জন্য এখনই হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে না 9830693535, 9830693579, এই নাম্বারে আপনি একটু ফোন করে নিন। এই নাম্বারে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে নিন, সামনের সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে। কেন বললাম, আপনাকে দেখিয়ে নিতে হবে এবং এই যে একদম ভালো একটা প্রমিসিং ওর কেরিয়ার রয়েছে, সেই কেরিয়ারটাকে ও যাতে অ্যাচিভ করতে পারে। কারণ আমাদের সঠিকভাবে যদি আমার পড়াশোনাটাকে কাজে লাগিয়ে আমি চাকরিটা করতে পারি বা কেরিয়ার করতে পারি, তাহলে কিন্তু তার থেকে স্যাটিসফ্যাকশন আর অন্য কিছুতে আসে না। আপনারা যোগাযোগ করুন। আজকে রাজশ্রীর অনলাইন চেম্বার, প্রত্যেক বুধবার হচ্ছে শ্যামবাজার জুপিটার, প্রত্যেক মঙ্গলবার গড়িয়ার ভাগ্যচক্র, আর প্রত্যেক বৃহস্পতিবার রাজশ্রী কলকাতায় থাকলে অনলাইন চেম্বার। আগামী সোমবার দিন 7 তারিখ চেম্বার রয়েছে ব্যারাকপুর সৌভাগ্যচক্র, যথারীতি 8 তারিখ গড়িয়ার ভাগ্যচক্র, 9 তারিখ শ্যামবাজার জুপিটার, এবং পরবর্তী 13 তারিখ রবিবার দিন নদিয়ার কৃষ্ণনগরের চেম্বার, 14 তারিখ সোমবার হাওড়া ময়দান, 18 তারিখ শুক্রবার খড়গপুর, 20 তারিখ রবিবার দিন হচ্ছে শিলিগুড়ি, আর 25 তারিখ শুক্রবার বর্ধমান, 26 তারিখ শনিবার দুর্গাপুর, 27 তারিখ রবিবার দিন আসানসোলে পাচ্ছেন। অর্থাৎ আপনারা শিবরাত্রির আগে কলকাতার মানে গড়িয়াহাট ভাগ্যচক্র সম্ভাব্যত বেশ কিছুদিন পাচ্ছেন, ব্যারাকপুর পাচ্ছেন একদিন, হাওড়াও পেয়ে যাচ্ছেন একদিন, হিসেব মতো অল্টারনেট করে ব্যারাকপুর হাওড়াও পেয়ে যাচ্ছেন, এবং দুর্গাপুর বর্ধমান আসানসোলও পাচ্ছেন, আবার ওইদিকে কৃষ্ণনগর পাচ্ছেন, শিলিগুড়িও পাচ্ছেন, খড়গপুরও পাচ্ছেন, চেম্বারই পাচ্ছেন। আর এর বাইরে যেসব জায়গা থেকে আছেন তারাও শিবরাত্রিকে কাজে লাগানোর জন্য অনলাইনে যোগাযোগ করুন। অনলাইন চেম্বারও আছে, সুতরাং যারা অনেক দূরের, যাদের যেসব জায়গায় আমার চেম্বার নেই, তারা যদি শিবরাত্রিকে কাজে লাগাতে চান অনলাইনে যোগাযোগ করুন। শিবের মহিমা কিন্তু অপার অপার। আমরা শিবের মহিমা যদি আমরা জানি, পুরাণের আমাদের পুরাণ কথাতে রয়েছে শিবের মহিমা অপার। এবং সবথেকে বড় কথা, আমি সবসময় যেটা বলি, খুব স্বল্পে তুষ্ট প্রত্যেক, হ্যাঁ শিব খুব স্বল্পে তুষ্ট, এবং প্রত্যেকটি গ্রহ সংস্কারের পূর্বে মৃত্যুঞ্জয় শিবের পুজো মাস্ট। আমি এটা নিয়ে আলোচনা করছিলাম। তো এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে, অনেক সময় এই যে 8 রকম মৃত্যু, পরবর্তী মৃত্যুটা হচ্ছে মহাশোক। যখন দেখা যায় যে আপনার জীবনে আপনার প্রিয় কোনো মানুষকে হারালেন, এবং বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষই হয়তো এই পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন, যেখানে হয়তো বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, প্রিয় কাউকে হারিয়েছেন, বহু মানুষ এরকম এই অবস্থার ভেতর দিয়ে গেছেন। তো যখন জীবনে কোনো মহাশোক আসে, কোনো প্রিয়জনকে হারানোর শোক আসে, প্রিয় পোষ্যকে হারানোর শোক আসে, যে কোনো রকমভাবে যখন মৃত্যু যন্ত্রণা বা কাউকে হারানোর শোক আসে, তখনও কিন্তু শিবের, দেখুন শোকের শোক যেটা সেটা তো আছেই, কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো সেই শোকের উপশম করতে পারে। আপনি সেই মানসিক স্ট্রেংথটা পেতে পারেন, যাতে আপনি যখন প্রচণ্ডভাবে শোকগ্রস্ত সেই সময়ও কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো আপনাকে সেই সহ্য শক্তি বলুন, সেই মানে স্থৈর্য বলুন, সেই মানসিক শক্তি দিতে পারে, যাতে আপনি কিন্তু মহাশোকও কাটাতে পারেন, মৃত্যুঞ্জয় শিবের পুজো পারে। পরবর্তী মৃত্যুটা হচ্ছে মানসিক রোগগ্রস্ততা। অনেক মানুষ আছে যারা দৈহিকভাবে অসুস্থ নয়, কিন্তু তাদের মন মানসিকতা ঠিক নেই, মানসিকভাবে নানান রকম সমস্যা, ডিপ্রেশন, ভালো না লাগা, ভালো না থাকা, অনেক সময় হয়তো সেটা আরো একটু বেশি পর্যায়েও চলে যায়। হাতে সময় নেই আজকে আমাদের, আবার তাহলে আগামী আমরা এই মৃত্যুঞ্জয়ের, মহামৃত্যুঞ্জয়ের কথা হচ্ছিল, শিবের এই রূপের কথা হচ্ছিল এবং সেখানে মৃত্যুর কথা হচ্ছিল, আমরা নিশ্চয়ই আমরা আলোচনা করব এবং আগামী দিনের জন্য আলোচনাটা তোলা থাকলো। 1 মার্চ হচ্ছে শিবরাত্রি, তার আগে রাজশ্রীর প্রত্যেকটা চেম্বার রয়েছে এবং বেশ কিছু অনলাইন চেম্বার, আজকে অনলাইন চেম্বার রয়েছে। আপনারা যত দ্রুত যোগাযোগ করবেন তত দ্রুত, কারণ রাজশ্রীর একটা কাজের নেওয়ার পরিমাণ রয়েছে, সেই পরিমাণটা নিশ্চয়ই ছাপিয়ে গেলে সম্ভব নয়, তাই দ্রুত যোগাযোগ করুন। আজকে হাতে সময় নেই, ধন্যবাদ, প্রত্যেকটা চেম্বারের মানুষই পাবেন, দূরের লোকেরা অনলাইন। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গণেশ সাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509, পরিষেবা চার্জেবল।